কত দিন বড় হইলেন সার্টিফিকেট? সার্টিফিকেট আজকে হলো 2 বছর কাছাকাছি। প্রথমে কি করছিলেন বলেন ভর্তি হওয়ার পর? প্রথমে আমরা ব্যাক লাইসেন্স ফটোকপি নিয়ে তারপরে সত্যি নিয়ে এগুলো নিয়ে ফার্স্ট মাস এমন এমন চলে গেছিল। তার মানে প্রথমে ভর্তি হয়েছে, এরপর ক্লাস হয়েছে, ক্লাস হওয়ার পর ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দেওয়ার পর রেজিস্ট্রেশনের জন্য আবেদন করছেন। আবেদন করার কয়দিনের পরে পাইছেন এটা রেজিস্ট্রেশন নাম্বার? আমরা ফার্স্ট মাসের মাথায় এটা মানে রেজিস্ট্রেশন করার 1.5 মাসের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার পাইছেন, ঢাকায় গিয়ে আপনার সকল কাগজপত্র জমা দিয়েছেন। এরপর আবার এক মাস সময় লাগছে সার্টিফিকেটের জন্য মেসেজ আসতে। সার্টিফিকেটের জন্য মেসেজ যখন আসছে তখন ঢাকাতে গিয়ে সার্টিফিকেটটা পেয়েছেন না? জি। তো আপনি অনেক আনন্দিত না? অনেক আনন্দিত, অনেক কষ্টকর মানে সার্টিফিকেট অর্জন হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ শুকরিয়া। সবাইকে বলি যে ধৈর্য ধরে এই সার্টিফিকেটটা অর্জন করেন। মানে আপনার কথা হচ্ছে এই সার্টিফিকেটটা পেতে হলে অবশ্যই দীর্ঘদিন ধৈর্য ধরতে হবে এবং টাকাও লাগবে, সাথে ধৈর্যও লাগবে, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।